কামারপুকুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল। মঙ্গলবার জেলা শাসক মুক্তা আর্য প্রকল্পটির উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ এসডিও সুভাষিনী ই, বিডিও জয়ন্ত দে, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, কামারপুকুর পঞ্চায়েতের সাতপেড়িয়া এলাকায় প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্যগুলি এখানে নিয়ে আসা হবে। প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলো থেকে জৈব সার তৈরি করা হবে। জেলা শাসক মুক্তা আর্য বলেন, এই উদ্যোগে দূষণমুক্ত হয়ে উঠবে গ্রাম। প্লাস্টিক এখানে ওখানে ফেলা যাবে না, এগুলি বাড়ি থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসা হবে, পরে এগুলো প্রক্রিয়াকরণ করা হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোঘাটুই গ্রাম পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের কামারপুকুরে গ্রাম পঞ্চায়েতে আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা উদ্বোধন হলো। আর এর সাথেই আমাদের এইখানকার এই যে গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটাও খুলতে যাচ্ছে। তাহলে আমাদের এইখানকার যারা গ্রামবাসীরা আছেন তারা একটা দূষণমুক্ত বাতাবরণটা পাবেন। এই যে প্লাস্টিক নিয়ে এইখানে সেইখানে ফেলা হবে না, ওটাকে নিয়ে বাড়ি থেকে কালেকশন করিয়ে এইখানে নিয়ে আসা, তারপরে ওটাকে নিয়ে আমরা যেরকম আছে ওটাকে প্রসেস করিয়া হবে। আর সেই রকমই আমাদের বাড়ি থেকে যে কালেকশনগুলো করিয়ে যেটা আছে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টটাকে নিয়ে সেটাকে আমাদের এইখানে ম্যানিউর তৈরি করা হবে, যাতে ওটা চাষের জমিতে কাজে লাগাতে পারে। তো মানুষের যেটা আছে দূষণমুক্তও পাবে, মানে পরিবেশটা পাবে, তার সাথে যেটা আছে চাষবাস ভালো করে করতে পারবে, সেটাই লক্ষ্য। আর এটাকে নিয়ে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ মেয়েরা আছেন যারা এইখানকার লোকাল, তাহলে এইখানকারই মানুষ যারা আছেন তারাই চালাবেন এটাকে দিয়ে। আর এই প্রজেক্টের জন্য আমি এইখানকার আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবকে আর পঞ্চায়েত সমিতির সভাপতি আর বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রজেক্টটা করার জন্য। আজকের এখানে কর্মসূচিতে আমাদের গোঘাটু ব্লকের কামারপুকুর জিপির আমরা একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা আজকে উদ্বোধন করলাম। এখানে উপস্থিত রয়েছে আমাদের ডিএম ম্যাম, আছেন আমাদের এডিএম জেডপি, আছে আমাদের সেক্রেটারি সাহেব ডিই সাহেব, আছে আমার এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, আছে আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষার সুবীর মুখার্জি, আছে এখানকার প্রধান, আছে আমাদের জেলা পরিষদ আরও মেম্বাররা এবং জনপ্রতিনিধিরা। আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা আস্তে আস্তে আমাদের সঠিক টার্গেটে পৌঁছে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 132, সেইখানে আমাদের ইতিমধ্যে টেন্ডার ডান হয়ে গেছে 106টা, এবং আজকে পর্যন্ত যে আমাদের কমপ্লিট হয়েছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিট, আমরা আজকে পর্যন্ত 31টা কমপ্লিট করতে পেরেছি, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের যে লক্ষ্য যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাংলা, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পঞ্চায়েত গঠন করা, সেই লক্ষ্যে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। এবং মানুষকে বিশেষ করে ডেঙ্গু এবং অন্যান্য যে সমস্ত পতঙ্গবাহিত রোগ হয় সেখান থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের উন্নয়ন ডেভেলপমেন্ট আমাদের হুগলি জেলা পরিষদ থেমে নেই, তারা আস্তে আস্তে সমস্ত দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দরদীয় মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে আদর্শ সেই আদর্শে আমরা অনুপ্রাণিত, তার চিন্তা ভাবনাকে লক্ষ্য রেখে আমরা তার পথের প্রতীক হয়ে আমরা উন্নয়নের কর্মযোগ্যে এগিয়ে যাচ্ছি। এতে আমাদের প্রশাসন সবাই আমাদের সঙ্গে রয়েছে একসাথে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।